আচ্ছা চলো স্টার্ট করছি আচ্ছা দেখো আজকে আমরা এরার অ্যানালিসিস করব এই এরার অ্যানালিসটা টু বি ফ্র্যাঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট কি বললাম এই এরার অ্যানালিসিসটা টু বি ফ্র্যাঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট কেন জানো সেটা হচ্ছে স্পেশালি এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট কেন জানো তোমরা এর পরে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তো ইঞ্জিনিয়ারিং ইজ বেসিক্যালি প্রচুর এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট সেই রেজাল্টকে অ্যানালিসিস করা এন্ড অল দিস থিংস তো প্র্যাকটিক্যালি মানে ইঞ্জিনিয়ারিং ইজ বেসিক্যালি প্র্যাকটিক্যাল সায়েন্স তো যখনই আমি প্র্যাকটিক্যালের কথা বলছি তো সেখানে তোমরা হাতে কলমে প্রচুর কাজ করবে এবং সেই কাজ করার সময় যেটা অ্যাকচুয়াল ভ্যালু আসার কথা সেটা এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ভ্যালু আসবে না কি বললাম যেটা অ্যাকচুয়াল ভ্যালু আসার কথা সেটা এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ভ্যালু আসবে না সেই কারণে সেখানে তোমাকে এরারগুলোকে অ্যানালিসিস করতে হবে আবার বলছি এরারগুলোকে অ্যানালিসিস করতে হবে ঠিক তো এই এরার অ্যানালিসিসের ক্ষেত্রে দেখো এই এরার অ্যানালিসিসের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট আমাদের থ্রু আউট ইলেভেন বা টুয়েলভে তোমরা এক্সপেরিমেন্ট যত করবে তোমরা যত এক্সপেরিমেন্ট করবে কোথায় এক্সপেরিমেন্ট করবে বলো 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 কোথায় এক্সপেরিমেন্ট করবে সেটা হচ্ছে সব জায়গায় এই এরার ক্যালকুলেশন আসবে সব জায়গায় আর যেই মেন বা যেই অ্যাডভান্সে এরার থেকে কোয়েশ্চেন আসবেই আসবে দেখো এরার থেকে কোয়েশ্চেন আসবেই আসবে রাইট সেই কারণে এরার অ্যানালিসিস ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এরার অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ওকে আচ্ছা এইবার দেখো এই এরার অ্যানালিসিস এর পরে আমাদের দুটো ইনস্ট্রুমেন্ট আছে যে দুটো ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের প্রচুর প্রবলেম আসে একটা হচ্ছে টু গজ আর একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স তো এই দুটো থেকে যেই অ্যাডভান্সেও কোয়েশ্চেন আসে আমাদের ব্যাচে আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছর চার নাম্বারের একটা কোয়েশ্চেন এসেছিল এনিওয়ে আমার বলার বক্তব্য এই স্ক্রুগজ আর ভার্নিয়ার ক্যালিপার ক্যালিপার্ট এটাও আমি তোমাদের স্টুডিওতে ডিটেলে করাবো যাতে একটাও প্রবলেম তোমাদের না আটকায় তো আজকে আমরা এরার অ্যানালিসিস শুরু করব যেহেতু এটা খুব প্র্যাকটিক্যাল একটা টপিক তো সেই কারণে আমরা না বেশিরভাগ জিনিসটাই মুখস্ত করব না আমরা বেশিরভাগ জিনিসটাই বুঝবো কি বললাম আমরা বেশিরভাগ জিনিসটাই বুঝবো বেশিরভাগ জিনিসটা আমরা মুখস্থ করব না আচ্ছা তো আমি চলে যাচ্ছি সবার প্রথমে দেখো ডেফিনেশান দেখো আলাদা করে সেরকম ডেফিনেশন বলে কিছু নেই আলাদা করে সেরকম ডেফিনেশন বলে কিছু নেই এর মানে কি এরার মানে হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্টের বা কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ভ্যালু আছে রাইট সেই ভ্যালুটা আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি রাইট সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করার সময় মন দিয়ে শুনবে সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করার সময় যে অ্যাকচুয়াল ভ্যালু সেই ভ্যালুটা আসতেও পারে নাও আসতে পারে যদি আসে তো লেঠা চুকে গেল কি বললাম যদি আসে তো লেঠা চুকে গেল আর যদি না আসে কি বললাম আর যদি না আসে তাহলে যে ডিফারেন্সটা থাকে সেইটাকে বলে এরার কি বললাম এইটাকে বলে এর খুব সিম্পল টার্মে আমি যদি এরার বলি দেখো এরার যদি বলি সেইটা হয় ট্রু ভ্যালু মাইনাস ভ্যালু কি বললাম এরার এটা বলতে আমরা বুঝি

রডটার গায়ে দেখলে লেখা আছে ফাইভ মিটার এবং সেটা ওর ট্রু ভ্যালু এবার তুমি একটা স্কেল নিয়েছ দেখো তুমি একটা স্কেল নিয়েছ এই রডটাকে তুমি এই স্কেল দিয়ে মাপলে এবং তুমি যখন মাপলে মন দিয়ে শোনো তুমি যখন মাপলে তখন এই স্কেলটা রিড করলো ফাইভ পয়েন্ট ওয়ান মিটার এইটা রিড করলো এবার আমি যদি এপাশে চলে আসি তাহলে বলো তো ট্রু ভ্যালু কত ফাইভ মিটার মেদার্ড ভ্যালু কত মাইনাস তাহলে আর কত আসছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মি দেখো তো এটা আসছে কি হ্যালো আমাদের যে ডেফিনেশন সেই ডেফিনিশন ওয়াইজ এটা আসছে কিনা না হ্যালো 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 ঠিক সিম্পল জিনিস হ্যাঁ স্যার ওকে এবারে আসছে আচ্ছা এবার তুমি দেখলে যে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে যেটা দিকে তুমি মেজার করেছ সেটা তুমি পেয়েছ ফাইভ তুমি বললে ইনস্ট্রুমেন্ট খারাপ তুমি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে দিলে তুমি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে আর একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে কি বললাম আর একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে এবার দেখো এই মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যখন এইটাকে মেজার করো তুমি তখন পেলে 4.9। হ্যালো তুমি তখন কত পেলে 4.9। তাহলে যদি 4.9 পাও তাহলে তখন তোমার এরর কত হচ্ছে 5 মিটার -4.9 ভ্যালু কত আসছে 0.1 মিটার এটা প্লাস হ্যালো ভ্যালু কত আসছে তিরো মিটার এইটা প্লাস তিরো মিটার এইটা প্লাস তাহলে একটা জিনিস লক্ষ্য করো এরার প্লাস আসতে পারে বলো আসতে পারে এরার মাইনাস আসতে পারে আসতে পারে ঠিক তার মানে যখন আমরা এরারের কথা বলবো তখন সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে হ্যালো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে ঠিক যদি জিরো এরার হয় তাহলে গল্পটা কি কোনো এরাজি নেই যদি এই ডিফারেন্সটা জিরো হয় তাহলে কোনো মানে গল্পের কোনো ব্যাপারই নেই কোনো এরাজি নেই এই সামান্য জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি দেখো এই সামান্য জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি এইবার এই এরারের দু রকম এরার হয় একটা হয় সিস্টেমেটিক এরার আর একটা হয় র্যান্ডাম এরার তোমরা যদি বই পড়ো র্যান্ডাম এরার মানে যে কোনো মানে মেজারিং প্রসেসে যে কোনো জিনিসের ওপর ডিপেন্ড করতে পারে র্যান্ডাম এরারটাকে রিমুভ করা যায় না কিন্তু সিস্টেমেটিক এরারটাকে রিমুভ করা যায় এই সব জিনিস আমাদের লাগবে না আমার যেটুকু লাগবে আমি সেই জায়গাটাতে স্ট্রেস দেব কি বললাম আমার যেটুকু লাগবে আমি সেই জায়গাটাতে স্ট্রেস দেব তাহলে এরারের ডেফিনেশন কি আমরা বুঝতে পেরেছি ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু এবার যখন আমরা প্রবলেম সলভ করব বা প্রবলেমে এরার ক্যালকুলেট করব আবার বলছি যখন আমরা প্রবলেম সলভ করব বা প্রবলেমে এরার ক্যালকুলেট করব। তখন এই এরারটাকে ভাবে লেখা হয় ফ্র্যাকশনালের পারসেন্টেজেরার অ্যাবসোলিউটের বিভিন্ন বিভিন্নভাবে লেখা হয় এই কি ভাবে লেখা হয় এটাই আমাদের জানাটা জরুরি আর এখান থেকেই আমাদের কি আসে প্রবলেম আসে রাইট এবার নেক্সট টপিকে চলে যাই এই জিনিসটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি বলো এই জিনিসটা একটা মোটামুটি আইডিয়া পেয়েছি বলো পেয়েছি না হ্যালো এবার এই দুটো সম্বন্ধে আমার একটু বলার আছে অ্যাকিউরেসি আর প্রেসিশন কিন্তু সেম নয় একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে মন দিয়ে শোনো কোনো একটা রডের যে আগে রডটা আমরা মেজার করছিলাম তার ট্রু লেন্থ ধরো ফাইভ মিটার ট্রু লেন্থ ঠিক এবার তুমি দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছো দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে না দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছো এই দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করার সময় তুমি প্রথম ইনস্ট্রুমেন্টে যে মেজারটা করছো সেটাতে পেয়েছো ফাইভ পয়েন্ট ওয়ান মিটার ফাইভ পয়েন্ট টু মিটার ফোর পয়েন্ট নাইন মিটার ফোর পয়েন্ট এইট মিটার তুমি এইটা পেয়েছ ঠিক ভালো করে সর এবার তুমি আর একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছো আর একটা ইনস্ট্রুমেন্টে তুমি ওই সেম রডটাকে চারবার মেজার করছো দুটো ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টে মেজার করছো আর একটা ইনস্ট্রুমেন্টে তুমি পেয়েছ ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি টু ফাইভ পয়েন্ট থ্রি ফোর আর থ্রি থ্রি নয় ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ পয়েন্ট টু এইট এই একটা মেজারমেন্ট পেয়েছ ঠিক দুটো ইনস্ট্রুমেন্টে তুমি মেজার করছো দুটো ইনস্ট্রুমেন্টে মেজার করছো এবার যেটা বলার সেটা শোনো আমাদের যখন কোশ্চেন আসবে না সেই কোয়েশ্চেনে এই যে অ্যাকিউরেসি প্রেফিশন এসব নিয়ে বলা থাকবে যে এইটা এতটা অ্যাকিউরেট এটা এতটা প্রেসি এরকম বলা থাকবে তো সেখান থেকে আমাদের ডেটা এক্সট্রাক্ট করতে হবে কি বললাম সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করতে হবে যে কী বলতে চাইছে আচ্ছা দুটো দেখো দুটো যে সেট অফ ডেটা পেয়েছো এই দুটো সেট অফ ডেটায় দেখো এই দুটো সেট অফ ডেটায় কি কি পেয়েছি দেখো কি কি পেয়েছি দেখো প্রথমটাই পেয়েছি 5.1 5.2 4.9 4.8 একটা কথা বলো তো এখানে 5.3 5.3 5.2 বলো তো এইখানে যে ডেটাটা পেয়েছি সেই ডেটাটা পাঁচের বেশি কাথা কাছি না এইখানে যে ডেটাটা পেয়েছি সেইটা পাঁচের বেশি কাথা কাছি সেকেন্ড স্যার ফাস্ট মানে এটাকে আমি এক নাম্বার বলছি এটাকে দুই নাম্বার বলছি স্যার এক নম্বরটা ফাস্টেডটা পাঁচের বেশি কাছাকাছি আরে বাবা এটা পাঁচ এটা 5.1 আর এটা হ্যালো আরে বাবা এটা 5.1 আর এটা তাহলে বেশি দূরে না হ্যাঁ

0.3 3 এইটার মধ্যে 0.1 ঠিক আচ্ছা এইবার এদিকে চলে এসো ওহো এই দুটোর মধ্যে কত ডিফারেন্স এই দুটোর মধ্যে zero এই দুটোর মধ্যে স্যার দেখতে 0.01

দেখো ফার্স্টের যে ক্লাস্টারটা সেটা বেশি পাঁচের কাছাকাছি তাহলে এই ক্লাস্টারের যে ডেটা এটা দুটোর মধ্যে কোনটা বেশি এইবার শুনো যখন আমি প্রেসাইজের কথা বলছি বা প্রিফিশনের কথা বলছি তখন আমরা দেখব দুটো ডেটার মধ্যে ভেরিয়েশন হ্যালো দুটো ডেটার মধ্যে ভেরিয়েশন এবার দেখো বলো তো

এইটা আমি বললাম অ্যাকিউরেট এইটা বললাম বলিনি এখনো এবার আমি এখানে এই দুটো ডেটার মধ্যে ডিফারেন্স করেছি এবার দেখো এখানে দুটো ডেটার মধ্যে দুটো ডেটার মধ্যে দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান এই রেঞ্জে না হ্যালো এবার বলো হ্যাঁ এখানে দুটো ডেটার মধ্যে এইখানে দুটো ডেটার মধ্যে কত রেঞ্জে জিরো পয়েন্ট জিরো ওয়ান রেঞ্জে না

দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে চাইলাম আমি বোঝাতে পারছি দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে চাই ওকে তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো স্যার স্যার আমাদের স্কুলে যিনি করিয়েছেন তিনি বলেছেন এরর মানে লিখতে হবে মেজারড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু তো এটা কনফিউশন হয়ে গেল এ রিজাল্ট ভ্যালু মাইনাস

যেহেতু ট্রু লেন্থ আমরা জানি না সেই হেতু এই রডটার ট্রু লেন্থ কিভাবে আমরা লিখবো মানে সরি রডটার লেন্থ আমরা কি করে লিখবো সেটা শোনো কারণ ট্রু লেন্থ লেখা নেই আমরা টোটাল সাতবার এই রডটাকে মেজার করব টোটাল সাতবার মেজার করব মন দিয়ে শোনো সাতবার মেজার করব । ঠিক এইটা ফার্স্ট এইটা সেকেন্ড এইটা থার্ড এইটা ফোর্থ এইটা ফিফথ এইটা সিক্স এইটা সেভেনথ এইটা এই এর বক্সটা বানি নাও না বানি নাও আচ্ছা আরেকটা কথা বলছি তোমরা আমাকে জিজ্ঞেস করলে যে কেন সাত ಬಾರಿ এটা ওয়ান এটা টু এটা 3 এটা 4 যতবার তুমি মেজার তত ভালো রেজাল্ট আসবে একদম সত্যি কথা বলতে আমি সাতটা আমি সাতটা নিয়েছি জাস্ট আ সেক অফ নাম্বার যে কোনো একটা নাম্বার নিতে পারি আমি যে কোনো মানে এইটা যতবার খুশি চাই আমি মেজার করতে পারি কি বললাম আমি যতবার খুশি এটাকে মেজার করতে পারি ঠিক তো আমি ফর দা মানে আমাদের সুবিধার জন্য দেখো আমাদের সুবিধার জন্য আমি সাতবার এই ইয়েটাকে নিচ্ছি এবার ফার্স্টের যে মেজারমেন্টটা সেইটাকে আমি এক্স ওয়ান বলছি সেকেন্ড মেজারমেন্টটা এক্স টু বলছি তার থার্ডেরটা এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এইটা বলছি ওকে আচ্ছা এবার আমরা যখন এইটাকে মেজার করছি তখন দেখো যে মেজারমেন্টটা পাচ্ছি সেটা সেন্টিমিটারে পাচ্ছি দেখো যে মেজারমেন্টটা পাচ্ছি সেটা সেন্টিমিটারে পাচ্ছি এবার এই সেন্টিমিটারে রকম ভ্যালু পাচ্ছি ফাইভ 5.2 ওয়ান ফাইভ আমি অনেকগুলো ভ্যালু ক্যালকুলেট করছি তার মধ্যে 5.1, 5.2 ওয়ান ফাইভ পয়েন্ট এইরকম ভ্যালু পাচ্ছি তারপরে দেখো তারপরে আমি ভ্যালু পাচ্ছি 5.2 পয়েন্ট টু এই কটা ভ্যালু আমি পেয়েছি ভালো করে শোনো এই কটা ভ্যালু আমি পেয়েছি ওকে এইবার আমাদের ফার্স্ট কাজ হবে এই যে ভ্যালুটা পেয়েছি এর মিন ভ্যালু বার করা মিন মানে অ্যাভারেজ ভ্যালু বার করা যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি এক্স দিয়ে ডিনোট কর কি বললাম যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি এইবার এইটা মানে হচ্ছে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ প্লাস এক্স সিক্স ডিভাইডেড বাই সরি প্লাস এক্স সেভেন ডিভাইডেড বাই সেভেন দেখো এইখানে যে কটা ভ্যালু রয়েছে দেখো এইখানে যে কটা ভ্যালু রয়েছে আমরা সেই কটা ভ্যালু দিয়ে সাত দিয়ে ডিভাইড করব

জানি না আমরা সাতবার মেজার করেছি তাহলে এই যে সাতবার মেজার করার সময় সাতবারই সাতবারে ডিফারেন্ট ভ্যালু এসছে মানে সময় সেম ভ্যালু আসেনি সময় সেম ভ্যালু আসেনি তাহলে এইটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে মানে এই লেন্থটার রিপ্রেজেন্ট করতে হবে কত ভ্যালু

একটা তারিকা বলছি ঠিক দেখো এই লেনটাকে রেখার একটা তারিকা বলছি ওকে আচ্ছা এবার শোন এইটাকে আমরা বলবো মিন ভ্যালু দেখো এইটাকে আমরা বলবো মিন ভ্যালু বা অ্যাকিউরেট ভ্যালু সেইভাবে দেখতে গেল মিন ভ্যালু বা অ্যাকিউরেট ভ্যালু ঠিক এইটা তুমি কত পেয়েছো ফাইভ দেখো এইটা তুমি কত পেয়েছো হ্যালো হ্যালো এইটা তুমি কত পেয়েছো ফাইভ পয়েন্ট ওয়ান এইবার শোনো এবার আমাকে প্রতিটা ক্ষেত্রে এরর বার করতে হবে কি বললাম প্রতিটা ক্ষেত্রে এরর বার করতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে এরার এইটা মেজার্ড ভ্যালু হ্যালো এইটা মেজার্ড ভ্যালু তখন এই যে এক্স বার আমরা যেটা ক্যালকুলেট করেছি এইটাকে আমরা বলবো

এই জিনিসটা ক্যালকুলেট করছি দেখো এই জিনিসটা ক্যালকুলেট করছি দেখো দেখো এই জিনিসটা ক্যালকুলেট করছি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমরা এর পরে এই জিনিসটা ক্যালকুলেট করবো মড অফ এক্স মাইনাস মড অফ কেন মড বোঝাচ্ছি সবার প্রথমে

অ্যাভারেজ করে যে ভ্যালুটা আসছে সেটাই অ্যাকিউরেট ভ্যালু বা ট্রু ভ্যালু আমরা বলছি স্যার সেবা ট্রু ভ্যালু তো 5 ছিল অ্যাকচুয়ালি কে বলে যে 5 ছিল স্যার আপনি তো এই एग्जांपलটাই নিচ্ছে না আগের एग्जांपलটা আমি তো আগের নিচ্ছি না স্যার এটা হোয়াইট বোর্ড চলে আসলো স্যার একটা হোয়াইট বোর্ড আর ঠিক আছে কেটে দিয়েছি না 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 আগের एग्जांपलটা দিচ্ছি না ডিয়ার এইটা একটা নতুন বললাম কি এইটা একটা নতুন রড আমরা জানি না এইগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কত আসছে এরার গুলোকে এরর আর আসা মানে দেখো এরর মানে আমাদের ইনস্ট্রুমেন্টটা একদম পারফেক্ট

সেই ডেভিয়েশনটা ম্যাক্সিমাম কত ডেভিয়েশন আমরা সেইটা দেখতে চাইছি কি বললাম ম্যাক্সিমাম কত ডেভিয়েশন সেইটা দেখতে চাই এইবার আমরা কি করলাম পরের ক্ষেত্রে স্যার আমি দেখার জন্য কি মোডটা করা হয় ইয়েস রাইট এইবার দেখো আমরা এবার মোডটা নিলাম মোডটা যদি নিই তাহলে এইটার ভ্যালু কত হবে 0.01 ক্লাস আর বলছিনা এটা জিরো এইটার ভ্যালু

স্যার মড করলে কি তোমার নেগেটিভ গুলো প্লাস হয়ে যাচ্ছে একদম নেগেটিভ গুলো প্লাস হয়ে যাচ্ছে তাই তো হলো দিয়া পজিটিভ যেটা ছিল সেটা তো যেরকম ছিল সেরকম এই দেখো নেগেটিভ গুলো প্লাস হয়েছে নেগেটিভ গুলো প্লাস হয়েছে ঠিক আচ্ছা এবার তুমি মড নেওয়ার পরও কি সাইন গুলো লেখা জরুরি আর কেউ বলো মড নেওয়ার পরও সাইন গুলো লেখা জরুরি না নট নেসারলি নট নেসারলি তুমি মড নেওয়ার পর তো তুমি জানো সব প্লাস তাই না দেখো আমি প্লাস সবগুলো যে প্লাস সেটা বোঝানোর জন্যই এটা বললাম এবার মন দিয়ে শোনো এইটাকে বলে এরার এইটাকে বলে অ্যাপসলিউট এরার এইটা এরপরে আমরা কি করব? এরপরে আমরা এবার বলো অ্যাপসলিউট কে দেখো অ্যাপসলিউট কে যদি আমি অ্যাড করি হ্যালো কত আসছে বল কত আসছে আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার ক্যালকুলেট করি আমরা দেখি টু থেকে কতটা ম্যাক্সিমাম ডেভিয়েটেড কতটা ম্যাক্সিমাম ডেভিয়েটেড এবং সেই ম্যাক্সিমাম ডেভিয়েশনটা ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে মানে কোন একটা রডের লেন্থ 10 মিটার তার ম্যাক্সিমাম ডেভিয়েশন যদি বলি ম্যাক্সিমাম ডেভিয়েশন যদি বলি পয়েন্ট ফাইভ মিটার কি বললাম ম্যাক্সিমাম ডেভিয়েশন মিটার ঋষিরাজ যাচ্ছে ঋষি আচ্ছা কি বললাম ম্যাক্সিমাম ডেভিয়েশন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার তাহলে বলো তো টেন মানে যে রডটা আমরা মেজার করছি সেই রড এর ভ্যালু টেন পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ এর মাঝামাঝি কোনো জায়গায় লাইক হচ্ছে এর বাইরে হতে পারে না হ্যালো 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 কি বললাম একদম ধরো একটা রড নিয়েছি তার লেন এবার আমাদের যে এরারটা বেরিয়েছে সেটা জিরো পয়েন্ট ফাইভ আমি যখন মেজার করেছি তখন যে ইনস্ট্রুম টেনের থেকে জিরো পয়েন্ট ফাইভ বেশি আর এর থেকে জিরো পয়েন্ট ফাইভ কম দেখো এর থেকে জিরো পয়েন্ট ফাইভ বেশি আর এর থেকে জিরো পয়েন্ট ফাইভ কম মানে টেন পয়েন্ট ফাইভ আর

ম্যাক্সিমাম ডেভিয়েশন সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তার মানে এররটা প্লাস টু এর বেশি হতেই পারে না যেটা ম্যাক্সিমাম একটা মানে একটাই একটা একটা তোমার রিডিং ওর থেকে বেশি এরর হতেই পারে না এবার বলো তো আমি যদি এইটা এইটাকে যোগ করে দিই তাহলে যে এররটা আসবে হ্যালো এইটাকে যদি যোগ করে দিই তাহলে যে এররটা আসবে সেটা 0.5 এর থেকে বেশি না কম বেশি আমি বসে তো পারলাম

এই যে ডেল্টা এক্স গুলো পেয়েছি যে মড ভ্যালুটা পেয়েছি সেইগুলোকে আমরা অ্যাড করব টোটাল অ্যাড করে যতগুলো ডেটা আমরা নিয়েছি সেই ডেটা দিয়ে ডিভাইড করে দেব হ্যালো কি বললাম যতগুলো ডেটা আমি নিয়েছি সেই ডেটা দিয়ে ডিভাইড করে দেব তাহলে আমি মিন অ্যাপসলিউট এরারে কি লিখবো জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো প্লাস জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু প্লাস কত লিখবো রাইট এইটা যদি আমি ক্যালকুলেট করি এইটার ভ্যালু আসে জিরো দেখো এইটা যদি আমরা ক্যালকুলেট করি এইটার ভ্যালু আসছে 0.085, এই মিন না এইটাকে ডেল্টা দিয়ে করা হয় ডেল্টা এক্স বার দিয়ে ডিনোট করা হয় তার মানে আমাদের যে লেন্থটা পেয়েছি সেই লেন্থটাকে এইভাবে ডিনোট করা মানে এইখানে যে ভ্যালুটা পেয়েছি এইটা হচ্ছে ডেল্টা এক্স পেয়েছি তার মানে অরিজিনাল যে ভ্যালু সেই ভ্যালু থেকে ডেল্টা এক্স বড়ও হতে পারে আবার ছোটোও হতে পারে তো যেটা আগে একটু আগেই বলছিলাম সেই কারণে দেখো এইখানে প্লাস মাইনাস দেওয়া হয় তার মানে এইটা লেন্থ এইভাবে লেখা হয় ফাইভ পয়েন্ট টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ

দেখো এটাকে কি বলি বলো আচ্ছা এইবার এইটা ওয়ান অফ দা নোটেশন একটা লেখার ওয়ান অফ দা নোটেশন এইভাবে লেখা হয় আরো দুভাবে লেখা যায় কি বললাম আরো দুভাবে লেখা যায় দেখো আরো দুভাবে লেখা যায়

এরার ফর্মে ডিফাইন করা হয় কখনো কখনো মিনটা বলা বলা হয় না অ্যাবসলিউট এরার ফর্ম আর হচ্ছে ফ্র্যাকশনাল এরার ফর্ম আর একটা হচ্ছে পার্সেন্টেজ এরার ফর্ম যদি আমি ফার্স্ট কেসে ফ্র্যাকশনাল এরারের কথা বলি দেখো ফার্স্ট কেসে ফ্র্যাকশনাল এরারের কথা বলি তাহলে বলো তো ফার্স্ট কেসের এই ফ্র্যাকশনাল এরারটা কি হবে সেটা হচ্ছে ডেল্টা এক্স বার কত বলো তো 0.08 0.08

এইটাকে আমি পার্সেন্টেজ এর লিখতে পারতাম কি বললাম এইটাকে আমি পার্সেন্টেজ এরার ফর্মেও লিখতে পারতাম কিরকম দেখো এল কে লিখতাম তখন হ্যালো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এই তোমরা কি বুঝতে নোটেশন হ্যালো তাহলে তোমাকে আমি পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট সিক্স মিটার তো এইটা যদি লেখা থাকে এইটা অ্যাপসেলিউট এরার ফর্ম না পার্সেন্টেজ এরার ফর্ম এবার আমি যদি এইটাকে ইসে কনভার্ট করতে বলি কি হবে এইটাকে যদি আমি পার্সেন্টেজ ফরম্যাটে কনভার্ট 0.6 6 100 করো 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 আমাকে ফাইনাল आंसर বলো 10 6 আগে বলো এইটাতে তোমাদের কোন ডাউট আছে আগের পেজটা দেখাবেন এটা তো ডাউট হ্যালো তোমরা কি সবাই বুঝতে পেরেছ ওকে এবার দেখো তে এই প্রবলেমটা এসছে কবে এসছে এটা যেই মেনের প্রবলেম বাইশের জুন টোয়েন্টি এইট এই প্রবলেমটা এই প্রবলেমটা নাইনটি এর এই প্রবলেমটা হ্যালো 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 নাইনটি এর এই প্রবলেমটা ওকে দ্য পার্সেন্টেজ এরার ইজ এক্স বাই

প্রবলেমটা করতে হার্ডলি এক মিনিট এর বেশি নেওয়া যাবে না তার মানে আমাদের হার্ডলি মিনিট এর আমরা নিতে পারবো না আবার বলছি প্রবলেমটা করতে হার্ডলি এক মিনিট এর বেশি আমরা নিতে পারবো না

দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এইটাতে নেগেটিভ আসে মানে প্রথম দুটোতে নেগেটিভ আসবে পরের দুটোতে পজিটিভ আসবে দেখো প্রথম দুটোতে নেগেটিভ আসবে পরের দুটোতে পজিটিভ আসবে ঠিক আচ্ছা এবার দেখো এই দুটোতে নেগেটিভ আর পরের দুটোতে পজিটিভ মড নিলে সবগুলোই পজিটিভ বলো মড নিলে সবগুলোই পজিটিভ আচ্ছা বলো তো এইখান থেকে আমার ডেল্টা এক্স বার কত আসছে আরে বাবা এইটাকে চার দিয়ে ডিভাইড করব কি করব না 0.015 করো বলো 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 এইটাকে 0.015 0.015 দেখো এইবার পার্সেন্টেজ আর এরর এর ফান্ডাটা কি ডেল্টা এক্স বার বাই এক্স বার ইনটু 100 এবার eh বলো দেখো এবার এইটাকে আমাকে এই ফর্মে নিতে হবে নিচে থাকবে ওয়ান তাহলে এখানে যদি ওয়ান টোয়েন্টি ওয়ান থাকে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু বলো হান্ড্রেড আবার কি হবে হান্ড্রেড কারণ নিচে আমি 100 দিয়ে গুণ করেছি না তাইলে তো এই পয়েন্টটা হেটে গেছে তাই না তার মানে এর সাথে যদি আমি আরো 100 গুণ করে এর সাথে যদি আমি আরো 100 গুণ করে দিই দেখো আরো 100 গুণ করে দিই তাহলে কত আসছে 150 বলো 150 150

একটা প্রবলেম থেকে আমাদের ল্যাচটা একটু মোটা হলো দেখো আমরা একটা প্রবলেম করলাম একটা প্রবলেম থেকে আমাদের ল্যাচটা একটু মোটা হলো এবার আমরা লিস্ট কাউন্ট নিয়ে একটু ছোট্ট ফান্ডা দেব লিস্ট কাউন্ট মন দিয়ে শুনবে দেখো লিস্ট কাউন্ট মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এই লিস্ট কাউন্টটা না একটা ইনস্ট্রুমেন্টের জন্য ভ্যালিড লিস্ট কাউন্ট এই কথাটা থেকেই আমরা বুঝতে পাচ্ছি যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম যতটা লিস্ট জিনিস কাউন্ট করা যায় সেটাই লিস্ট কাউন্ট দেখো মিনিমাম যতটা যতটা কোয়ান্টিটি মেজার করা যায় সেটাই লিস্ট কাউন্ট এবার এই ডিসকাউন্টের কাউন্টের সাথে এরারের কি সম্পর্ক হ্যালো এই ডিসকাউন্টের সাথে দেখো এরার এর কি সম্পর্ক ওকে আচ্ছা দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধরো আমার কাছে একটা এইরকম স্কেল আছে দেখো ধরো আমার কাছে একটা এইরকম স্কেল আছে এইটা সেন্টিমিটার স্কেল দেখো এর এইটা সেন্টিমিটার স্কেল রাইট এবার এই সেন্টিমিটার স্কেলে এইখানে এরকম মার্ক করা আছে ঠিক এবার এইটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এইটা হচ্ছে সেভেন সেন্টিমিটার দেখো ভালো করে রাইট এবার এইগুলো কিন্তু উত্তাল কাজে লাগবে হার্নয়ার ক্যালিপার যখন করাবো সেই জন্য লিস্ট কাউন্টের কনসেপ্টটা এখন একটু বোঝো লিস্ট কাউন্টের কনসেপ্ট এবার দেখো এইটা সিক্স সেন্টিমিটার এইটা সেভেন সেন্টিমিটার তোমরা যদি দেখো তোমরা যদি তোমাদের কোন স্কেল দেখো এই স্কেলের মাঝখানেও না এখানে ডিভিশন করা আছে স্কেলের মাঝখানেও না এখানে ডিভিশন করা আসে কটা ডিভিশন করা আছে

এরকম একটু ডাক দেওয়ার মানে এটা পাঁচ ঠিক এবার মন দিয়ে শোনো তাহলে বলো তো এইখান থেকে এইটুকু কতটা ডিসটেন্স ডিস্টেন্সিমিটার এবার এই যে এক একটা ডিভিশন এই এক একটা ছোট ছোট ডিভিশন ছোট ছোট ডিভিশন এইটুকু যে ডিভিশন এই ডিভিশনের কত মেজারমেন্ট

মিনিমাম দেখো যার ভ্যালু আমি যদি এই ছোট্ট একটা ডিভিশনকে বাইরে বার করে এনে ডিভিশনকে বাইরে বার করে এনে এরকম বড় করে দেখাই বলতো এইখান থেকে এইটুকু কতটা ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার তাহলে বলতো এই স্কেল দিয়ে সব থেকে ছোট কোন ভ্যালুটা অ্যাকিউরেটলি মেজার করা যাবে লিস্ট কাউন্ট এই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট ওয়ান মিলিমিটার দেখো এই ওয়ান মিলিমিটারের নিচে যদি কোন ওয়ান মিলিমিটারের থেকে কম যদি কোন লেন থাকে সেটাকে অ্যাকিউরেটলি মেজার করা যাবে না সব মাথার ওপর দিয়ে যাচ্ছে এই বুঝতে পেরেছো হ্যালো 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 দেখো 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 ডিসকাউন্ট জিনিসটা কি সেটা আমরা শুরু বুঝলাম এইবার লিস্ট কাউন্টের সাথে এরারের কি সম্পর্ক সেটা একটু বোঝো এবার তুমি একটা তুমি একটা লেন্থ মেজার করতে চাইছো তুমি একটা লেন্থ মেজার করতে চাইছো যে লেন্থটা তুমি মানে একটা কাঠের টুকরো এনেছো যেটা মেজার করতে চাইছো সেটাকে যখন এখানে রেখেছ সেটা এই রকম দেখো এইটা আমার সেই কাঠের টুকরোটা এইটা এবং এটা হচ্ছে মানে হচ্ছে এই লেন্থটা সিক্স আর সেভেনের মাঝখানে পড়েছে দিয়ে শোনো এই সিক্স আর সেভেন এর মাঝখানে পড়েছে তার মানে এইটাকে যদি আমি জুম করে দেখাই জুম করে দেখাই এইটা হচ্ছে সিক্স এইটা হচ্ছে সেভেন এই সিক্স সেন্টিমিটার এই সিক্স সেন্টিমিটার নয় এইটা হচ্ছে এই জায়গাটাকে আমি জুম করে দেখাচ্ছি দেখো এই জায়গাটাকে আমি জুম করে দেখাচ্ছি রাইট এই এই সিক্স আর এই সেভেন আর আমাদের যে এর নাম হচ্ছে যে জিনিসটা আমি মেজার করতে চাইছি সেটা এইরকম এইরকম জায়গায় দেখো এই রকম এবার তোমরা একটু আগে এইখান থেকে বলতে চাইছি এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি ভাই এই যে তোমার টুকরোটা এর লেন্থ কত

তার মানে তুমি বলবে দেখো সিক্স পয়েন্ট সিক্স দেখো সিক্স পয়েন্ট সিক্স তার থেকে একটু বেশি মানে এই ভ্যালুটা করবে কি করবে না দেখো দেখো আচ্ছা এবার মন দিয়ে শোনো এইখানে যখন আমরা একটা লেন্থকে রিপ্রেজেন্ট করেছিলাম এইখানে দেখো যখন একটা লেন্থকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম তখন আমরা এই যে এরারটা লিখেছিলাম না হ্যালো এরারটা লিখেছিলাম না আচ্ছা আচ্ছা বলো তো এই এরারটা মানে কি ছিল এই এরারটা মানে আমরা যে লেন্থটা মেদার করেছি সেই লেন্থটা ফাইভ পয়েন্ট টু দেখো ফাইভ পয়েন্ট টু জিরো না এইটার সাথে প্লাস যদি করি তাহলে কত হয় ফাইভ পয়েন্ট টু এইট ফাইভ এইটা থেকে মাইনাস করি তাহলে ফাইভ মানে থেকে যদি এটা মাইনাস ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান আসবে সার 115 ই হবে এইটার মানে কি জানো প্র্যাকটিক্যালি এইটেই দুটোর মধ্যে লাই করবে এইটার মানে হচ্ছে আমাদের যে লেন্থটা সেটা এই দুটোর মধ্যে লাই করবে এর বাইরে যাবে না তার মানে এররটটা মানে হচ্ছে তোমার তোমার ইনস্ট্রুমেন্টে ম্যাক্সিমাম তুমি কতটা ওকে পারমিট করছো করছো যে ভুল হতে পারে ম্যাক্সিমাম কতটা ভুল হতে পারে সেইটা পারমিট করছো ঠিক এবার এদিকে তো এই যে এই লেন এইটার ভ্যালু সিক্স পয়েন্ট সিক্স আর সিক্স পয়েন্ট সেভেন এর মধ্যে লাই করবে

প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইটা লিখবে কারণ একটু আগে আমি তোমাদের কি বললাম তুমি যতটা ম্যাক্সিমাম অ্যালাউ করছো সেটা রান দিকে থাকবে হ্যালো বলো যতটা অ্যালাউ করছো সেটা রান দিকে থাকবে এই যে এইটা এরার পার্টে তার মানে ভেবে দেখো এই পোর্শনে তুমি ম্যাক্সিমাম জিরো পয়েন্ট ওয়ান অ্যালাউ করছো এই পোর্শনে তুমি ম্যাক্সিমাম জিরো পয়েন্ট ওয়ান অ্যালাউ করছো আর এই জিরো পয়েন্ট ওয়ানটা তুমি অলরেডি কি পেয়েছো কি পেয়েছো ডিসকাউন্ট পেয়েছো না হ্যালো ডিসকাউন্ট পেয়েছো না তাহলে ডিসকাউন্টটা কি ডিসকাউন্টটা হচ্ছে কোন একটা মেজারমেন্টের ম্যাক্সিমাম পারমিসেবল এরর হ্যালো কোন একটা মেজারমেন্টের ম্যাক্সিমাম পারমিসেবল এরর এর থেকে বেশিও হতে পারবে না এর থেকে মানে ম্যাক্সিমাম পারমিসেবল এরর এবারের পরে আমরা দেখব যদি কোনো ইনস্ট্রুমেন্টের এই লিস্ট কাউন্ট না দেওয়া থাকে এটা লেটেস্ট এটা লেটেস্ট আচ্ছা আজকের পরে আমি তোমাদের গ্রুপে একটা মেজারমেন্টের একটা নোট শেয়ার করব নোট শেয়ার করব অ্যাডভান্স লেভেলের নোট মেন লেভেলের বা নিট লেভেলেরও হয়ে যাবে ঠিক এইটা তোমাদের টুয়েলভের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেই স্টাডি মেটেরিয়ালের একটা পার্ট ওখানে যে ছাব্বিশটা এক্সপেরিমেন্ট আছে এই ছাব্বিশটা তোমাদের টোটাল সিলেবাসে ছাব্বিশটা এক্সপেরিমেন্ট আছে এই ছাব্বিশটা এক্সপেরিমেন্টের ওপরে একটা মানে ইয়ে তৈরি করা আছে তোমাদের প্র্যাকটিক্যালে যেগুলো করবে টোটাল ছাব্বিশটা এক্সপেরিমেন্ট আছে তার মধ্যে তোমাদের স্কুলে হয়তো হার্ডলি দশ থেকে বারোটা করানো হয় টোটাল কিন্তু টোটাল তোমাদের সিলেবাসে ছাব্বিশটা এক্সপেরিমেন্ট আছে এই এক্সপেরিমেন্টগুলো থেকে যেই মেন যেই মেনে অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন আসে আর যেই অ্যাডভান্সে অ্যাটলিস্ট এইটিন পার্সেন্ট আসে আবার বলছি ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন যেই মেনে আসে যেই অ্যাডভান্সে এইটিন পার্সেন্ট কোয়েশ্চেন আসে শুধু এক্সপেরিমেন্ট থেকে ওকে যাই হোক সেটা সব ডিটেলে সেগুলো দেওয়া আছে তার প্রথম পোর্শানটা এইটা তোমরা এইটা বুঝতে পারলে যে লিস্ট কাউন্টের সাথে এরারের কি সম্পর্ক এই লিস্ট কাউন্টের এই ভ্যালুটাই তুমি ম্যাক্সিমাম ওকে অ্যালাউ করছো এরারটা হওয়ার জন্য মানে বলো স্যার সিক্স পয়েন্ট কেন হবে সেটা তো বুঝলাম কিন্তু মাইনাস হলে তো সিক্স এর মানে কমে যাচ্ছে সেটা তো হতে পারে না একদম আমি আমার ওই কাছে ডাউট হয়েছিল কিন্তু দেখো আমরা যখন এরারকে ডিফাইন করি তখন আমরা কি বলি ম্যাক্সিমাম পারমিসেবল এরার সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডেভিয়েশন ইন বোথ দা সাইড হ্যালো 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 হ্যাঁ স্যার তোমাকে তো এইটা লিখতে হবে এর লেন্থটা তো লিখতে হবে লেনটা যদি এরার এর রেসপেক্টে লিখি তাহলে শুধু প্লাস লিখতে পারবো না প্লাস মাইনাস লিখতে হবে স্যার হুম এই প্রশ্নটা আমি ভাবলাম দেখুন 6 মানে 6.6 আর 6.7 এর মধ্যে তো খুবই অল্প গ্যাপ তো আমরা একটু দূর থেকে তো মনে হচ্ছে যে 6.6 এর ডান দিকে আছে কিন্তু হয়তো আসলে একটু বাম দিকে আছে তো ওর জন্য আমার মনে প্লাস মাইনাস হচ্ছে না 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 দেখো তুমি যেটা বলছো সেটা ওই অর্থে ঠিক আছে যেটা আমাদের আমাদের প্রিয়া বললো কত এরার আমি দিতে পারি জিরো পয়েন্ট ওয়ান এবার এরার যখন আমি দিই তখন দুদিকেই দিতে হয় একদিকে দিলে চলবে না মাথার উপর দিয়ে গেল এটাই এটাই ডেফিনেশন এরার যখন আমরা মানে ওর মধ্যে ইম্পার্ট করবো তখন দুদিকেই থাকতে হবে স্যার ওটা তো এরারের ডেফিনেশন ওয়াইজ হলো কিন্তু আমরা যদি মানে তুমি যে एग्जांपलটা দিয়ে বোঝালে ওটা বেসিসে হলো তো মাইনাসটা চলবে না না আমি তো ম্যাক্সিমাম পারমিসিবল এর কত হতে পারে দেখো এখানে ম্যাক্সিমাম পারমিসিবল এর কত হতে পারে 1 মিলিমিটার হতে পারে ঠিক এবার আমি ডেফিনেশনে চলে যাচ্ছি এবারে আমি ওটাকে ডেফিনেশনে ফেলে দিচ্ছি ওটা তোমাকে যদি বলে লেন্থ কত তুমি কি বলবে তুমি বলবে 6.65 কেউ বলবে না আমি এইটা দিয়ে দিলাম দেখো আমি এইটা দিয়ে দিলাম এইটা দেওয়ার পরে বললাম এইখান থেকে যে ভ্যালুটা আসবে দেখো এইখান থেকে যে ভ্যালুটা আসবে মানে সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স পয়েন্ট সেভেন দেখো সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স পয়েন্ট সেভেন

আরো অ্যাকিউরেটলি বা আরো মানে জেনারেল ওয়েতে বলে দি যে এই দিকে এই দিকে ম্যাক্সিমাম যাবে জিরো এই ম্যাক্সিমাম যাবে জিরো পয়েন্ট ওয়ান এই দিকে ম্যাক্সিমাম যাবে জিরো পয়েন্ট ঠিক হ্যালো ওকে এইবার একটা দুর্দান্ত জিনিস দেখো লিস্ট কাউন্ট মানে কি বলতো এর থেকে কম ও কাউন্ট করতে পারবে কি পারবে না পারবে না মনে থাকবে

এই হান্ড্রেডিলে হচ্ছে একটা এক্সপেরিমেন্টের নাম সেখানে একশো বার অসিলেট করাতে হয় কি বললাম সেখানে একশো বার অসিলেট করাতে হয় ঠিক বার অসিলেট করাতে হয় তো দেখো এ স্টুডেন্ট মেজার দ্য টাইম পিরিয়ড অফ এ হান্ড্রেড অসিলেশন এটা একটা এক্সপেরিমেন্টের নাম কবার করেছে ফোর টাইমস তারপরে কি বলেছে শোনো

যে প্রসিজিয়র অনুযায়ী আমরা ক্যালকুলেট করি সেটা ক্যালকুলেট করো সেটা হচ্ছে টি বার কি হবে দেখো নাইনটি নাইনটি ওয়ান প্লাস্ট নাইনটি ফাইভ স্যার নাইন্টি টু এসেছে নাইনটি টুই এসছে স্যার অপশন সি হবে স্যার দেখো এবার কোনো এটা তো আমি তোমাদের মানে

1.5 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

রাউন্ড অফ করাবো আর সিগনিফিকেন্ট ফিগার করাবো এখান থেকেও দুই একটা প্রবলেম করাবো ডোন্ট বারি তো আগে বলো এইটাকে রাউন্ড অফ করতে হবে কেন জিরো করতে পারবে না যদি আমি এটাকে রাউন্ড অফ করি তাহলে এইটার ভ্যালু কত হবে বলো টু দেখো এইটার ভ্যালু কত হবে টু বলতো এই টুটা আমরা কেন আনলাম টুটা আনলাম কারণ এইটার জন্য দেখো লিস্ট কাউন্ট ওয়ান সেন্টিমিটার বলেছে তার মানে মিনিমাম ও ওয়ান মেজার করতে পারবে ওয়ান সেন্টিমিটারের বেশিও মেজার করতে পারবে না মাথার ওপর দিয়ে যাচ্ছে হ্যালো মাথার ওপর দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে সবকিছু তাহলে এইটাকে রাউন্ড অফ করলে আমার কত আসছে টু ওকে এইটাকে রাউন্ড অফ করলে টু আসছে তার মানে ও মিনিমাম টু মেজার করতে পারবে এবারে অপশন দেখো সি দেখো অপশান দেখো সি তোমরা কি বুঝতে পারলে হ্যালো তোমরা কি বুঝতে পারলে আচ্ছা চলো চলো এবার এই প্রোপাগেশন অফ এরার মানে দুটো কোয়ান্টিটিকে যখন আমরা অ্যাড করব বা সাবস্ট্রাক্ট করব বা মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব সেই সময় দেখো সেই সময় এরার কিভাবে প্রপাগেট করে মানে কিভাবে এরারটা ক্যালকুলেট করা হয় আমাদের সেইটা জানতে হবে দেখো এরারটা কি করে ক্যালকুলেট করা হয় আমাদের সেইটা জানতে হবে ওকে আচ্ছা এবার এইটার জন্য আমি একটা সিম্পল ফান্ডা তোমাদের বলে দিচ্ছি সেটা মনে রাখবে সেটা হচ্ছে এরার সব সময় অ্যাডেড আপ হবে লোক

কিন্তু তার সব জায়গায় এরআটা প্লাস হবে ঠিক কোথাও মাইনাস হবে না দেখো এইটাকে মড করে তারপরে এগুলোকে অ্যাড করেছি তার মানে সব জায়গায় প্লাস

সাবট্রাক্টেড হচ্ছে ওকে আচ্ছা এইবার আমি একটা ডেটা নিচ্ছি টু জন্য দেখো সুবিধার জন্য একটা ডেটা নিচ্ছি ডেটাটা হচ্ছে আমার কাছে দুটো ভলিউম আছে v1 দেখো v1 12.34 লাস মাইনাস 0.2 v2 ফোর পয়েন্ট টু ফোর প্লাস আচ্ছা বলতো এইখানে যে এটা ধরো ভলিউম এত মিটার ফিটার কিছু একটা আছে দেখো মিটার ফিটার কিছু একটা আছে খুব ইজি জিনিস ডোন্ট ওয়ারি খুব ইজি জিনিস দেখো

এবার দেখো মন দিয়ে শুনবে এর প্রসিজিওরটা কি যখন আমরা অ্যাড করব তখন এইটাকে অ্যাড করব দেখো যখন আমরা অ্যাড করব তখন এইটাকে অ্যাড করব ঠিক অ্যাড যদি করি এইটা কত আসছে এইবার বিউটিটা দেখো এইবার এই এর গুলোকে আমাকে কি করতে হবে অ্যাড করে লিখতে হবে মানে এখানে প্লাস মাইনাস লিখতে হবে

জিরো পয়েন্ট টু এর সাথে প্লাস জিরো পয়েন্ট থ্রি এটা একটা কম্বিনেশন চারটা কম্বিনেশন হবে ভেরি গুড চারটে ঠিক দেখো চারটে কম্বিনেশন পসিবল কি পসিবল না পসিবল এই চারটে কম্বিনেশন থেকে এই ভ্যালুটা কত আসছে এই ভ্যালুটা কত আসছে এটা কত আসছে -0.1 এটা এটা আসছে কিনা

মানে ইলিশ কাউন্ট দিয়ে একটা কনসেপ্ট ম্যাক্সিমাম ভেরিয়েশন দিয়ে একটা কনসেপ্ট ম্যাক্সিমাম কতটা আমি পারমিট করছি তার উপরে একটা কনসেপ্ট বেসিক্যালি এই এরার জিনিসটা একটা ওভারঅল দেখো ওভারঅল কনসেপ্ট যেটা তোমাকে এটা বোঝাবে যে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টে তুমি কতটা কাছে দেখো সেই এক্সপেরিমেন্টটা তুমি কতটা কাছে যেতে পারছো

মানে বিভিন্ন ভাবে এটাকে ইন্টারপ্রেট করানো যায় কি বললাম এর যে কনসেপ্ট এটাকে বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট করানো যায় বললাম এরার এর কনসেপ্ট বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট করানো যায় কিভাবে লিস্ট কাউন্ট দিয়ে তোমাদের করিয়ে দেখালাম দেখো ম্যাক্সিমাম পারমিসিবল এরার দিয়ে আমি তোমাদের করিয়ে দেখালাম হ্যালো 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 বুঝতে পারছো কি বলছি হ্যাঁ স্যার ওকে স্যার হম 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 গুড 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 দুর্দান্ত দুর্দান্ত আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এবার তোমরা আমাকে বলো তো হুম তাহলে আমি যদি অ্যাড করি তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি কি পারি না যদি অ্যাড করি তাহলে এটাকে লিখতে পারি হ্যালো দেখো আচ্ছা এবার তোমরা একটা কথা বলো যদি আমরা সাবস্ট্র্যাক করি তাহলে কিভাবে লিখবো দেখো যদি সাবস্ট্র্যাক করি ট্রুলি স্পিকিং যদি সাবস্ট্র্যাক করি তাহলে এইটা থেকে এইটা আমরা সাবস্ট্র্যাক করব করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 8.1 রাইট এইবার আমাকে এরর নিয়ে ডিসকাস করতে হবে এই এরর নিয়ে যখন আমি ডিসকাস করব তখন মন দিয়ে শোনো দেখো এরা নিয়ে যখন ডিসকাস করবো তখন মন দিয়ে শোন তখন দেখো এইটা আর এইটারেন্ট কম্বিনেশন এইটা আর এইটার ডিফারেন্ট কম্বিনেশন নিতে হবে হ্যালো তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম এইটার ডিফারেন্ট কম্বিনেশন নিতে হবে

শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে হ্যালো বলো স্যার বলছিলাম যে যখন সাবট্রাক করছি ফোর থেকে টুয়েলভ কেন সাবট্রাক করছে না আমাকে এটা বি ওয়ান মাইনাস বি টু বার মানে বার করতে বলেছে তুমি এটাও বলতে পারতে যদি তুমি বি টু মাইনাস ভি ওয়ান করতে তাও বলতে পারতে আচ্ছা তখন করলে কত হতো বলতো মাইনাস এইট পয়েন্ট ওয়ান হতো হ্যালো এর আর কিন্তু সেম ভাবে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হতো তখনো এর আর কিন্তু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হতো দেখো বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো কিনা দেখো কিনা হলে আবার বলছি এর এর প্রবলেম খুব প্রসিজিওর বেস্ট কারণ একটা ক্লিয়ার কাট তোমার প্রসিজিউর আছে এই প্রসিজিওরটা যদি আমরা ফলো করতে পারি তাহলে এর এর প্রবলেম হয়ে যাবে আমি সব টাইপের প্রবলেম করিয়ে দেব ডোন্ট ওয়ারি অ্যাডভান্সে যা এসছে মেনে যা এসছে নিটে যা সব ধরনের প্রবলেম করিয়ে দেবো এছাড়াও আমি কিছু এক্সট্রা প্রবলেম দেব এর থেকেও যদি টাপ জিনিস আছে কিন্তু সেগুলো প্রসিজিওর বেস তোমরা যদি মনে রাখতে পারো এরারের প্রবলেম হয়ে যাবে প্রত্যেক বছর কিন্তু এরারের প্রবলেম দেয়ই দেয় নেক্সট চলে আসছি মাল্টিপ্লিকেশন আচ্ছা স্যার বলো স্যার এর আগের বারেতে ভি তো ভলিউম ছিল হ্যাঁ তো ভলিউম নেগেটিভ হতে পারে ও আচ্ছা তুমি সেইভাবে দেখতে গেলে ম্যাথমেটিক্যালি নেগেটিভ হতে পারে না ম্যাথমেটিক্যালি এই সরি ফিজিক্যালি কিন্তু ম্যাথমেটিক্যালি নেগেটিভ হয় মানে স্যার মানে যদি নেগেটিভ আসে তাহলে আমরা সেটা মানে কাট করে দেব না আর বলো যদি নেগেটিভ আসে তাহলে সেটা তাহলে ডিসকার্ড করে দেব না মানে ওটাই লিখবো আনসার সেটা ডিপেন্ড করবে যে সেটা কিভাবে ইউজ করা হচ্ছে তার উপরে মানে আমি যদি বলতে চাই যে ফাইনাল আনসার কত ভলিউম আলটিমেট ভলিউম বার করতে বলেছে তাহলে তুমি সেটা পজিটিভ লিখবে কিন্তু এইটা যদি ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গায় ইউজ হয় যেখানে চেঞ্জ ইন ভলিউমটা লাগবে সেখানে নেগেটিভ সাইনটা ইম্পর্টেন্ট ওকে স্যার যখন আমরা তার নাম হচ্ছে তোমার জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে বাল্ক মডিউলাস করব তখন ভলিউমটা নেগেটিভ এটা উইথ নেগেটিভ ফাইনি রাখতে হবে আচ্ছা এবার দেখো মাল্টিপ্লিকেশন বা ডিভিশন আচ্ছা আগের কেসে যখন এডিশন বা সাবট্রাকশন হয়েছে দেখো তুমি फटाफट এই দুটো ভ্যালুকে কে অ্যাড করে এই দুটো ভ্যালুকে অ্যাড করো দেখো করে প্লাস মাইনাস দিয়ে বসিয়ে দাও দেখো জিরো পয়েন্ট টু ছিল জিরো পয়েন্ট ফাইভ থ্রি ছিল জিরো পয়েন্ট টু ছিল জিরো পয়েন্ট থ্রি ছিল এই দুটোকে অ্যাড করে আমি প্লাস মাইনাস দিয়ে বসিয়ে দিয়েছি কি তাই না এই দুটোকে অ্যাড করে আমি প্লাস মাইনাস দিয়ে বসিয়ে দিয়েছি হ্যালো তাই না বলো তার মানে আমার এই দিকে এই চারটে কম্বিনেশন জানারই দরকার নেই এই দুটোকে অ্যাড করো ওখানে বসিয়ে দাও এবার বলো প্লাস হলেও আমরা এখানে প্লাস মানে ম্যাক্সিমাম এরারগুলোকে প্লাস করছি মাইনাস হলেও ম্যাক্সিমাম করছি তাহলে আমি তোমাদের যদি বলি মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের কথা হ্যালো যদি আমি তোমাদের বলি মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের কথা তাহলে বলো তো মাল্টিপ্লিকেশন মানে তো হচ্ছে

এরার গুলো এড হয় সাবস্ট্রাকশনে যদি সব এরার গুলো এড হয় তাহলে মাল্টিপ্লিকেশন ডিভিশন কি দোষ করেছে আরে সেখানেও তো সব এরার গুলো অ্যাডই হবে প্রথম দিকে একটা কথা বললাম না ফার্ম রুল এরার উইল অলওয়েজ বি এডেড আপ আরে ভাই এর ই এরার উইল অলওয়েজ বি এডেড আপ আমি কি বোঝাতে পারছি হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দুর্দান্ত এইবার চলে আসি মাল্টিপ্লিকেশনে

এই দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে এরিয়া রাইট এবার দেখো ট্রুলি স্পিকিং এবারে কি করা হয় দেখো এবার আমি মাল্টিপ্লিকেশন হোক বা ডিভিশন ক্যানসে শুন না এরপর আমি জেনারেল ফর্মুলা বলে দেবো মাল্টিপ্লিকেশন হোক বা ডিভিশন শুন না সবার প্রথমে আমাদের লগ নিয়ে নাও দুদিকেই তাহলে এইদিকে আমার এলো লগ এদিকে কি এলো জানো কেন নিচ্ছে বলছি দেখো মনে আছে আমাদের এর আগে যখন আমরা এর আর করেছি একদম প্রথম দিকে এইরকম একটা ফর্ম ছিল না কি এটা চেঞ্জ ডেল্টা মানে তো চেঞ্জ হ্যাঁ ডিভাইডেড বাই x তার মানে আমি এইটাকে হাটিয়ে দিয়ে ডেল্টা এক্স বাই এক্স এই ফর্মে থাকার কথা না এই ফর্মে হ্যাঁ স্যার আমি বেসিক্যালি এই ফর্মে আনার চেষ্টা করছি ওকে এই ফর্মে আনার জন্য আমি কি করছি দেখো বলতে পারবে আগে বলো এইটা এইটা ঠিক করে এইটা যেটা করেছি এটা ঠিক করেছি কি করিনি সে তো tanto এবারে আমি কি করছি দেখো আমি ডিফারেনশিয়াল নিচ্ছি মাথার উপর দিয়ে গেল কি বললাম ডিফারেনশিয়াল নিচ্ছি আচ্ছা ডিফারেনশিয়াল নেওয়াটা আমরা এখনো শিখিনি কিন্তু আমরা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট পার করা তো শিখেছি শিখিনি বলো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বলো তো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা কি

এইখানটায় আমরা ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়ানটা বার করবো সেই ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন থেকে আমি তোমাদের বলে দেবো দেখো সেখান থেকে আমি তোমাদের বলে দেবো যে ডিফারেন্সিয়াল কাকে বলে এবার আমি কি করছি দেখো এই দিকে ডি বাই ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি তাহলে একেও আমাকে ডি বাই ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে বলছি ডি বাই ডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করছি এবার তোমরা আমাকে ডেফিনেটলি কোয়েশ্চেন করতে পারো যে দাদা ডিটি দিয়ে কেন তুমি যা খুশি দিয়ে করতে পারো কি বললাম যা খুশি দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারো টি এ বি সি ডি তোমার নাম দিয়েও ডিফারেন্সিয়েট করতে পারো মানে তুমি ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন্ট বার করছো কোন একটা জিনিসের রেসপেক্টে সেই জিনিসটা যা খুশি হতে পারে আমাদের এখানে ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন্ট লাগবে না আমার লাগবে শুধু ডিফারেন্সিয়াল বার করা ডিফারেন্সিয়াল আর ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন্ট ইজ ডিফারেন্ট দেখো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন্ট আর যদি শুধু ডি বার করি এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোয়েফিশিয়েন্ট এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল মানে যা রেসপেক্ট এর নিচে মানে ডি এক্স এখানে ম্যাটারি করছে না না তাই যাইছে নিতে পারছি কেন ম্যাটার করছে না আমি বলে দিচ্ছি দেখো না

এইটা কি হবে ওয়ান বাই এল বাই এইটা কি হবে ওয়ান বাই বি বাই ইটি দেখো তো বুঝতে পারছো কি না আরে ভাই চেন রুল লাগালাম সবার প্রথমে তুমি এইটাকে টি ধরো তাহলে ডি অফ ডিটি লক টি কি হবে ওয়ান বাই টি ঠিক সেই

তাহলে দেখো তো এই জিনিসটা আছে না ক্যান্সেল করে দিতে হ্যাঁ ক্যান্সেল করে দিতেই পারি ডিয়ার তুমি টপগুলোকে আগে বলো ডিটি পজিটিভ না নেগেটিভ পজিটিভ পজিটিভ জিরো কিনা নন জিরো নন জিরো কাটতেই পারি মাল্টিপ্লিকেশন না তুই করে কাটছিস হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লিকেশন না তো কাটছিস কি করে তো ডিটি কমন নিয়েছিস তুই তাই सुनते वेला मैंने आरक्षक बोला सर हम डीटी कॉमन नहीं काटा जाए मैंने हाँ हाँ इटा काटा जाए डीआर इटा काटा जाए डेफिनेटली okay, काटा जाए ओके सर काटा जाए काटा जाए इग्लो कोम्ब्रा सर बोलो सर बोलिचुना मैं ये डी बाय डीटी ये तो एक्चुअली लेटा ऑपरेटर ना तो ऑपरेटर क्या हमने क्यों होता है काटना ब এইদিকে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ এদিকে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ এদিকে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ এটা কাটা যায় আচ্ছা একদমই কাটা যায় ট্রুলি স্পিকিং এই জিনিসটা তোমরা করবে জানো কখন 12 এর শেষে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আচ্ছা ডিফারেনশিয়াল ইকুয়েশনে তখন ডিফারেনশিয়াল ক্যালকুলেট করতে হবে এইভাবে আচ্ছা বলো তো তার মানে এটা কি লিখতে পারি বাই এ হ্যাঁ স্যার ইকুয়াল টু dL l l তারপর এটা

দেখো তো দেখো তো বুঝতে পেরেছ কিনা ওকে দেখো বুঝতে কি কিনা ঠিক এই অব্দি যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এটা একটা শুধু মাল্টিপ্লিকেশন ছিল

আমরা এতদিন কি করেছি ক্যালকুলাস থেকে কোথায় এসেছি এই অ্যালজেব্রা থেকে কোথায় এসেছি অ্যালজেব্রিক থেকে কোথায় এসেছি ক্যালকুলাস ক্যালকুলাস স্যার এখানে কিছু করতে লাগবে না কিন্তু অ্যালজেব্রিক থেকে ক্যালকুলাসে যেতে গেলে লক করতে হবে হুম স্যার সরি লিমিট করতে হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে বলতে চাইছি কি দেখো আরে ভাই এইটা থেকে লিমিট বসালেই তো এইটা আসবে আসবে না আচ্ছা

l আর বি দুটো টার্ম আছে এই দুটো টার্মে যদি টার্ম থাকে তার মানে এই একটা ইয়ে আসছে আমি এরপরে জেনারেল টার্ম বলে দেবো ডোন্ট ওয়ারি জেনারেল টার্ম বলে দেব তাহলে এইটাতে আমরা যদি এবার একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই দেখো ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই এক্সাম্পলটা দি দেখো এক্সাম্পলটা বলেছে আমার এল ইকুয়াল টু থার্টিন পয়েন্ট টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বিয়েন্ট সেভেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইটা বলেছে ওকে দেখো এইটা বলেছে এইবার আমাকে এ মানে এরার ফর্মে বার করতে বলেছে এ অ্যাপসেলুট এরার ফর্মে বার করতে বলেছে কি বললাম এ অ্যাপসেলুট এরার ফর্মে বার করতে বলেছে কি করে করব দেখো সবার প্রথমে যখন অ্যাডিশান বা সাবস্ট্রাকশন করেছিলাম তখন কি তোমাদের মনে আছে এই পার্টটা যেটা অরিজিনাল ভ্যালু এরার ছাড়া

ক্যালকুলেটরও ক্যালকুলেট করতে পারো দেখো এইটটি এইট পয়েন্ট ফোর ফোর হ্যালো এইটটি আসছে চেক করো ক্যালকুলেটার দিয়েও ক্যালকুলেট করতে পারো ক্যালকুলেটর দিয়েও ক্যালকুলেট করতে পারো তোমরা ক্যালকুলেট করে আমাকে বলো অলিভা হ্যাঁ স্যার অলিভা হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার গুড

आय सर वो है अच्छा गुड 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 वेरी गुड वेरी गुड हम्म के आर सी टा के आर अच्छा रोनाव आय सर गुड चमरिधो आय सर अच्छा शोनी बनर्जी शोनी यस सर गुड 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 शायद হ্যাঁ স্যার সুদান্তো সোহম সোহম দুটো দুজন সোহমি বুঝতে পাচ্ছো রিয়া হ্যাঁ বলছিলাম এই স্টুডিওর স্লাইডগুলো পাওয়া যাবে আর গো বলো এই স্টুডিও এই যে আপনি স্টুডিওতে এগুলো পড়았 মানে এররের স্লাইডগুলো পাওয়া যাবে আর স্লাইডগুলো পাওয়া যাবে একদম পাওয়া যাবে স্যার একটু কাঠিয়ে দেবেন একদম একদম আচ্ছা দেখো 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 আচ্ছা দেখো আমি এইগুলোকে মাল্টিপ্লাই করে দিয়েছি করেছি না হ্যালো এইবার আমাকে এরার বার করতে বলেছে এবার দেখো আমি লিখছি ডেল্টা এ বাই এ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল প্লাস ডেলটা বি বাই বি

13.6 देखो बुझते पे रहो कि ना हेलो 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 0.1 by 13.6 ठीक प्लस प्लस डेल्टा बी डेल्टा बी को तो 0.1 ये जो डेल्टा बी सर वो तो 13.2 हो बे ना ओह आई एम सॉरी डियर सो स्वीट ऑफ यू दैट यू हैव आईडेंटिफाइड द मिस्टेक वेरी गुड 0.2 अच्छा प्लस फॉलो এই ডেল্টা বিটা হচ্ছে বি তে কত এরর বি তে কত এরর 0.1 0.1 6. 6.7 এখানে কি বার করতে হবে কি বার করতে হবে ডেল্টা ডেল্টা এ ডেল্টা এর ভ্যালু ডেল্টা এটা পেয়ে গেলেই তো আমি এখানে প্লাস মাইনাস ডেল্টা এ বসিয়ে দেবো বসিয়ে দেবো কি দেবো না আচ্ছা ওকে ক্যালকুলেটর আছে সবার সামনে ক্যালকুলেটর আছে ক্যালকুলেট করো

যদি ওয়ান পয়েন্ট নাইন নাইন হবে প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট দেখো এ কে কীভাবে লেখা হয় বা হলো তোমরা কি বুঝতে পারলে এ কে কীভাবে লেখা হয় বা হলো এটা কি বুঝতে পারলে দেখো 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 আকা হ্যালো বুঝতে পারলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো এই অবধি আমরা যদি বুঝতে পারি এবার আমি একটা জেনারেল কেস এই জেনারেল কেসটা আমাদের মনে রাখতে হবে এই জেনারেল কেসটা আমি থরলি ডিভাইভ করবো করে আজকের ক্লাসটা শেষ করব নেক্সট দিন আমরা এর ওপরে অনেক প্রবলেম করব প্রিভিয়াস ইয়ারে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন এসছে একটা কি দুটো করে যেই মেন্সে তো প্রচুর কোয়েশ্চেন এসছে তোমরা যদি খোলো তার বেস্ট বেস্ট যে প্রবলেমগুলো সবগুলো করিয়ে দেবো ডোন্ট ওয়ারি আচ্ছা আমি জেনারেল কেসটা নিয়ে নিচ্ছি ধরো আমার কাছে একটা কোয়ান্টিটি আছে কে সেটা এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই সেট টু দি পাওয়ার পি এই ফর্মে রয়েছে দেখো এই ফর্মে রয়েছে রাইট হ্যালো এই ফর্মে রয়েছে এবার মন দিয়ে শুনবে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ও হো একটু ভুল করলাম আর বোধ হয় আর এই ফর্মটায় এই ফর্মটায় এটা জেনারেল ফর্ম এই জেনারেল ফর্ম দিয়ে আমাদের এরপরে সব হয়ে যাবে এবার বলো আমার আলটিমেটলি ডেল্টা কে বাই ডেল্টা কে বাই কে বার করতে হবে এবার বলো আমরা কি প্রসিজিওর নিয়েছিলাম মনে পড়ে কি প্রসিজিওর নিয়েছিলাম মনে পড়ে আরে বাবা প্রথমে কি নিয়েছিলাম লগ হ্যালো লগ নিয়েছিলাম না তাহলে দেখো আমি নিচ্ছি লগ সবাই দেখো লগ কে ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার পি ওয়াই দি পাওয়ার কিউ এ পাওয়ার আর এইটাকে লিখব লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ টু দি পাওয়ার কিউ প্লাস লগ না এইটা নিচে আছে না তাহলে মাইনাস মাইনাস লগ কি হবে বলো টু দি পাওয়ার আর হবে কি হবে না এবার যেহেতু পি এখানে আছে তাহলে এ পাশে চলে আসবে পি লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই মাইনাস আর লগ জেড হবে ওকে এবার বলো এবার আমি এর যদি ডিফারেন্সিয়াল নিই তাহলে কি হয় ই কে বাই কে হয় এর যদি ডিফারেন্সিয়াল নিই পি কনস্ট্যান্ট পি এক্স বাই এক্স কিউ টি ওয়াই বাই ওয়াই এবার দেখো মাইনাস মাইনাস আর কি হয় না এবার একটা জিনিস দেখো ট্রুলি স্পিকিং এইখানে যে ডি কে বা dx বা ডি ওয়াই বা ইন ইনফ্যাক্ট বলতে পারবে এইটা কি এইটাকে যদি আমি এই ফর্মে লিখি ডেল্টা কে বাই কে মাথার উপর দিয়েই যাচ্ছে সব আরে আগে যা করেছি এখনো দায়ী করছি এবার একটা জিনিস বলো

একচুয়ালি ক্যালকুলেশন থেকে কি আসছে মাইনাস কিন্তু ভাই ভার্চুয়াল ডেফিনেশন এইটাকে প্লাস করে দিচ্ছি दट'স ইম্পর্ট্যান্ট ইয়ার দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো ওকে ঠিক তার মানে আমাদের যদি কিছু ডিনোমিনেটরে থাকে হ্যালো দেখো যদি কিছু ডিনোমিনেটরে থাকে তাহলে সেটাও প্লাস হয়ে যাবে রাইট তাহলে দেখো এইটাকে আমি কি করছি

বাই এটা আসবে বাই প্লাস আর ইন্টু পারসেন্টেজ এর আর দেখো বন্ধুগণ দেখো এইটা বুঝতে পেরেছ কি না এইটা বুঝতে পেরেছ কি না ওকে দুর্দান্ত আমরা আমাদের লেকচারের আজকের লেকচারের অলমোস্ট শেষ পর্যায়ে পৌঁছে গেছি এই প্রবলেমটা আমাকে করে দিতে পারবে বলেছে থ্রি পার্সেন্ট এরার ইন মাস অ্যান্ড সেভেন পার্সেন্ট এরার ইন ভলিউম হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরার ইন ডেন্সিটি দেখো 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 হ্যালো 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 দেখো

Right, राइट? अब बोलो। परसेंटेज एरर इन दो इक्वल टू आ गया में परसेंटेज एरर इन ना परसेंटेज एरर इन मार्क प्लस परसेंटेज एरर इन सर टेन 10% होवे वॉल्यूम ये जा आज देखो

আর ডেল্টা এম বাই এম এবার দেখো বি মানে হচ্ছে ভলিউম ভলিউম মানে কিউব ধরে নিয়েছি বা না ধরি কিউব ধরি বা না এই তিনটে মিলেই তো ভলিউম হবে হ্যালো তুমি এল ওয়ান এল এল টু এল থ্রিও ধরতে পারো মানে কিউ বয়েডও ধরতে পারো ডাজন্ট ম্যাটার কিন্তু সেটা যে লেন্থ মানে যেটা লেন্থ এর ডাইমেনশন ওয়াইজ এর কিউব হওয়ার কথা না তিনটেকে মাল্টিপ্লাই করলে হ্যালো তিনটেকে মাল্টিপ্লাই করলে দেখো তিনটেকে মাল্টিপ্লাই করলে কি হওয়ার কথা বলো কিউব হওয়ার কথা না হ্যালো

স্যার স্যার আমি টি স্কোরেক্টেড হয়ে গেছিলাম এখানে আপনি বললেন এল 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 তিনটা এ নিলে আমরা মাল্টিপ্লাই করছি কিন্তু বিভিন্ন লেন্থ মেজারయితే বিভিন্ন এরর পার্সেন্টেজ সেটা বলে দিয়েছে তুমি যদি হয় এল1 যদি হয় সেটাই হবে ও ঠিক আছে এবার ধরো পার্সেন্টেজ ইন

ओके चलो जो फाइव परसेंट हाई